তুমি রিলেশনশিপে হ্যাপি নেই কিংবা তুমি এমন একটা সম্পর্কে আছো যে তুমি সম্পর্কে আছো সেটাই তুমি বুঝতে পারছো না তুমি জানো তুমি কখনো তার সাথে সুখী হতে পারবে না তুমি বুঝতে পারছো যে সে তোমাকে রোজ রোজ কষ্ট দিচ্ছে তোমার ইমোশানের কোনো দাম নেই তার কাছে সেক্ষেত্রে তুমি কি করবে অপশান ওয়ান তুমি নিজেকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেবে আপশন টু যেমন চলছে যা চলছে জাস্ট চলতে দেবে পরে ভবিষ্যতে দেখা যাবে নাম্বার থ্রি তোমার রিলেশনশিপটা ঠিক কোন সিচুয়েশানে আছে বা তোমার রিলেশনশিপের স্ট্যাটাসটা কী সেটা জানবে এবং বুঝবে এবং সেই অনুযায়ী স্টেপ নেবে আমি তোমাদের তিনটা অপশন বললাম তোমার উত্তর ঠিক কোনটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা অনেকেই টক্সিক রিলেশনশিপে থাকো বা বিষাক্ত রিলেশনশিপে থাকো আচ্ছা কাকে বলছে টক্সিক রিলেশনশিপ কোন কোন জিনিসগুলো তোমার সম্পর্কে হলে তোমার সম্পর্ক একটা বিষাক্ত রিলেশনশিপ এবং সেক্ষেত্রে তোমার কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাকে ফিক্স করা উচিত নাকি শেষ করা উচিত এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান সে সেরা তুমি তার যোগ্য নও যখনই তোমাদের ঝগড়া হয় সেই ঝগড়ার কখনোই সলিউশন নেই সব সময় মনে হয় সে সব সময় ঠিক সে ভুল করছে তুমি বুঝতে পারছো কিন্তু সে কখনোই তার ভুল স্বীকার করে না সে একজন ইগোয়িস্টিক লোক সে একজন অহংকারী লোক তার মনে হয় সে সব সময় ঠিক এই রকম পার্টনারের সঙ্গে যদি তুমি থেকে থাকো হতে পারে তোমাদের সম্পর্ক টক্সিক রিলেশনশিপ নাম্বার টু তোমাদের যে কোনো কথোপকথন বা কনভারসেশান শেষ হয় ঝগড়া করে এবং ঝগড়ার পরে যেটা দাঁড়ায় সেটা হলো সে তোমাকে বলবে যে তোমার বুদ্ধি নেই তুমি পাগল তুমি ক্রেজি তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু বোঝো না এই ধরনের কথা তোমাকে বলবেই যদি বলে থাকে হতে পারে সম্পর্কটা ঠিক যাচ্ছে না নাম্বার থ্রি তুমি যা করবে তার ইচ্ছে মতো তুমি বেঁচে আছো বিকজ সে চাইছে তার এমনটাই মনে হয় তুমি ড্রেস আপ করবে তার ইচ্ছে মতো তুমি কোথাও যাবে তার পারমিশন নিয়ে তুমি কি খাবে সেটা তাকে বলে খেতে হবে তুমি যাদের সাথে মিশবে তারা সবসময় কিন্তু খারাপ হয় কিন্তু সে যার সাথে মেশে সেটা কিন্তু বেস্ট হয় এই ধরনের কথা তুমি শুনছ দেখছ বুঝছো হতে পারে তুমি টক্সিক রিলেশনশিপে আছো নাম্বার ফোর সব সময় একটা তুলনা ওকে দেখেছো ও কত আর্ন করে ওকে দেখেছো ও কত সুন্দর ওকে দেখেছো ওর গার্লফ্রেন্ড কত ভালো ওর গার্লফ্রেন্ড কত ফিট ওর গার্লফ্রেন্ড কত সুন্দরই ওর বয়ফ্রেন্ডকে দেখেছ কত ভালো কত গিফটস দেয় কত জায়গায় যায় ইত্যাদি ইত্যাদি সময় একটা তুলনা তুলনাটা কেন কারণ তুমি তার অযোগ্য এটা প্রমাণ করার চেষ্টা এই ধরনের কথা কি তুমি শুনছো নাম্বার ফাইভ সে তোমার ফ্যামিলিকে ছোট করছে সে ঝগড়া হলে গালিগালাজ করছে যখন তুমি কখনোই একটা বাজে ওয়ার্ডও কখনও তাকে বলুন সে কিন্তু সবসময় তোমার ফ্যামিলিকে অপমান করবে ফ্যামিলির মানুষজনকে একেবারেই ভালোবাসবে না এবং যখনই তার মাথা গরম হবে তখন গালিগালাজ করবে বা বাজে কথা বলবে নাম্বার সিক্স যদি কখনো সে তোমার গায়ে হাত তোলে বা গায়ে হাত তোলার কথা বলে তাহলে তুমি একটা ভয়ঙ্কর রিলেশনশিপে আছো যে বলতে পারে সে করতেও পারে ঝগড়া অপমান সব চলবে কিন্তু যদি এই ধরনের সিচুয়েশান তোমার সম্পর্কে হয়ে থাকে তুমি একটা বিষাক্ত সম্পর্কে আছো এবং যে বলছে সে কিন্তু একদিন ভবিষ্যতেও সেটা করে দেখাবে নাম্বার সেভেন তুমি তাকে ভয় পাও কারণ তুমি বুঝতে পারো না যে তোমাদের সমস্যাটা ঠিক কী নিয়ে হচ্ছে আজ ঠিক কোন কারণে নতুন করে অশান্তি হবে তুমি এটাই ভেবে যাচ্ছ এই ধরনের কথাই কিন্তু তোমার মাথায় আসে হয়তো তুমি বিজি তোমাকে বিজি পেলো সে কিন্তু খুব বাজে ব্যবহার করবে তুমি ফোন তুলতে পারলে না খুব বাজে ব্যবহার করবে বা যে কোনো ছোট ছোট কারণে তোমার সাথে এত বাজে ব্যবহার করে এত ঝগড়া হয় এত অশান্তি হয় যে তুমি সব সময় ভয়ে থাকো এই ধরনের সিচুয়েশান যদি তুমি ফেস করতে থাকো তাহলে তুমি কিন্তু টক্সিক রিলেশানশিপে আছো সময় থাকতে সাবধান হও তুমি চেষ্টা করতে পারো সম্পর্কটাকে ফিক্স করার বা প্রবলেমগুলো সলভ করার কারণ সব কিছুর তো শেষ চান্স দেওয়া উচিত এবং তুমি চাইলে সেখান থেকে বেরিয়েও আসতে পারো তোমাদের প্রথমে একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের অ্যান্সার হবে থ্রি অর্থাৎ তোমার রিলেশনশিপের স্ট্যাটাসটা তুমি বুঝবে বা ঠিক কোন জায়গায় রিলেশনশিপটা দাঁড়িয়ে আছে সেটা বুঝবে এবং সেটা অনুযায়ী তুমি স্টেপ নেবে হয় তুমি রিলেশনশিপটাকে ফিক্স করার চেষ্টা করবে ঠিক করার চেষ্টা করবে নচেত তুমি রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসবে তুমি যদি টক্সিক রিলেশনশিপে থাকো তুমি তাহলে কী করবে রিলেশনশিপটাকে ফিক্স করার চেষ্টা করবে নাকি বেরিয়ে আসবে তুমি কোনটা করতে চাও এবং কোন টপিকে ভিডিও চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আসলে বিষাক্ত সম্পর্ক ঠিক এমন যে তোমাকে কখনো ভালো থাকতে দেবে না তুমি চাইলেও ভালো থাকতে পারবে না তুমি জানো তুমি সম্পর্কে আছো কিন্তু তোমার বাঁচতে ইচ্ছে করছে না তুমি জানো তুমি কাউকে ভালোবাসো তারপরও তোমার ভালোবাসার থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে যদি এমনটা তোমার সাথে হয়ে থাকে আমি বলবো নিজেকে সময় দাও আগে থেকে সাবধান হও ভিডিও কেমন লাগলো জানিও প্রত্যেকে ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো